আদম তমিজি হক সাইবার নিরাপত্তা আইনে ওনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং তার বাসায় সার্চ ওয়ারেন্টও রয়েছে। বাট তিনি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটান, তারপরও আমরা তাকে আটক করতে চাই। তখন তিনি তার সদ্য দ্বিতীয়বার বিয়ে করা যে স্ত্রী তাকেও তিনি ফেলে দেওয়ার হুমকি দেন। আদম তমিজি হক বিস্ময়কর ব্যক্তি। আচ্ছা, যে বিষয়টি হয়েছে মূলত ওনার নামে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সুনির্দিষ্ট মামলা রয়েছে এবং ওনার বাসার অভিযানের সার্চ ওয়ারেন্টও রয়েছে। এই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে মূলত র‍্যাব ফোর্সেস তাকে আইনের আওতায় নিয়ে আসতে সকল আইন মেনে অর্থাৎ নিয়ম মেনে আমরা অভিযানে যাই, যেখানে যাদের থাকা প্রয়োজন অর্থাৎ ম্যাজিস্ট্রেট যেহেতু বাসায় আমরা গিয়েছি এবং সেখানে যাদের যাদের থাকা প্রয়োজন এমনকি সাথে ডক্টরও নিয়ে গিয়েছিলাম, সো যাদের থাকা প্রয়োজন সবাইকে আমরা নিয়ে অভিযানে যাই। তো অভিযান মূলত এটা পরশু দিনের কথা, বৃহস্পতিবার সন্ধ্যার কথা। অভিযান চলাকালীন সময়ে তিনি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটান, অর্থাৎ যাতে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে তিনি যেমন তার বাসায় একজন ইউকে নাগরিক ছিলেন, যিনি তার ফ্রেন্ড হিসেবে তিনিও এখানে ছিলেন, তার বাসায় তার স্ত্রী ছিলেন যা যিনি তার চতুর্থ স্ত্রী, ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তাকে ডিভোর্স দিয়েছিলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আবার বিয়ে করেছেন, তো উনিও ছিলেন বাসায়। এখন আমরা সকল নিয়ম মেনে তাকে গ্রেফতার বা তাকে আইনের আওতায় আনতে চেষ্টা করি, বাট তিনি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটান, অর্থাৎ তিনি নিজে সুইসাইড করার হুমকি দেন আমাদেরকে, একটা ছুরি আপনারা লাইভেও দেখেছেন। তিনি তার বাসার যে জানলার যে গ্লাসগুলো আছে এগুলো উনি ভেঙে ফেলেছেন এবং গ্লাস তিনতলার উপর থেকে তিনি এক পা বের করে উনি লাফ দিয়ে সুইসাইড করতে চান। যখন দেখেন যে তারপরও আমরা তাকে আটক করতে চাই, তখন তিনি তার সদ্য দ্বিতীয়বার বিয়ে করা যে স্ত্রী তাকেও তিনি ফেলে দেওয়ার হুমকি দেন। তো স্বাভাবিকভাবে এই অপ্রীতিকর পরিস্থিতিটা এড়ানোর জন্যই আমরা ওই দিন, যেহেতু একজন বিদেশিক নাগরিক ছিলেন, তাকে সেখানে আমরা আটক করিনি। বাট তাকে আটকের আমাদের যে অভিযান সেটি চলমান আছে, হয়তো যখন আমাদের মানে সময় হবে বা সময় উপযোগী যখন আমরা পারবো আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো, যেহেতু তার নামে একাধিক মামলা রয়েছে এবং তার বাসায় সার্চ ওয়ারেন্টও রয়েছে। ওনাকে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আটক করতে চাই, ব্যাপারটি এরকমই হয়েছে। আর আসলে উনি তো এক একবার এক এক স্টেটমেন্ট দিচ্ছেন, স্বাভাবিকভাবে আপনারা দেখছেন, যখন প্রথমবার ওনার কাছে আইন শৃঙ্খলা বাহিনী গিয়েছিলেন আপনারা জানেন কি না, বৃহস্পতিবার সন্ধ্যায় উনি ওনার যত ফ্যাক্টরিতে যত শ্রমিক আছেন প্রায় 150-200 শ্রমিক সব কাবার বেন এরকম নিয়ে এসে তার বাসায় তাদেরকে নিয়ে তিনি শ্রমিকদেরও বাসায় আটকে রেখেছেন, তাদেরকেও ব্ল্যাকমেল করেছেন 200-300 শ্রমিক। উনি মেইন গেট ঝালাই করে উনি ক্লোজ করে দিয়ে রেখেছেন যাতে শ্রমিকও কেউ বের হতে না পারেন, এবং আমরা যখন শ্রমিকদের সাথে কথা বলেছি বাইরে থেকে তারা বের হতে চান, বাট তারা যখন বের হতে চান তখন তিনি শ্রমিকদেরও ব্ল্যাকমেল করেছেন যে তোমরা চলে গেলে আমি আত্মহত্যা করবো গলায় ছুরি ধরে। তা পরবর্তীতে শ্রমিকরা আসলে আমরা যাওয়ার পরে তারা আশ্বস্ত হয় এবং শ্রমিকরা সবাই বাসা থেকে বের হয়ে যান। যেটা হয়েছে পরবর্তীতে শ্রমিকরা যখন বের হয়ে যান তখন কাভার ভ্যানগুলো আস্তে আস্তে সেখান থেকে সরানো হয়, বাট তিনি যে নিজের ওনার সাথে থাকা একজন যে ব্রিটিশ নাগরিক উনি ওনাকে সাথে নিয়ে প্লাস ওনার যে স্ত্রী ওদেরকে সাথে নিয়ে কন্টিনিউ আমাদেরকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করা এই কাজগুলো উনি করছেন। তো আমরা যতটুকু জানি গতকালকে যে ব্রিটিশ নাগরিক ছিলেন আমরা যতটুকু জানি উনি চলে গিয়েছেন, তো আস্তে আস্তে হয়তো যে বিষয়গুলো আসছে যে আমরা মূলত তাকে সুস্থ স্বাভাবিকভাবে আমরা তাকে আইনের আওতায় আনতে চাই, এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। ওনার সাইবার নিরাপত্তা আইনে ওনার বিরুদ্ধে মামলা রয়েছে, সাইবার নিরাপত্তা আইনে, পাশাপাশি ওনার স্ত্রী ওনার বিরুদ্ধে মামলা করেছে, আমি আপাতত এই দুটি জানি, আরও মামলা থাকতে পারে।